আজকে আমাদের আলোচ্য বিষয় সি প্রোগ্রামিং সি প্রোগ্রামিং স্টার্ট করার আগে আমাদের ট্রান্সলেটর জিনিসটা সম্পর্কে একটু জানা উচিত ট্রান্সলেটর মিনস ডাটাকে ট্রান্সলেট করা ট্রান্সলেটর হচ্ছে তোমাদের তিন ধরনের হয় একটা হচ্ছে কম্পাইলার দু নম্বর তুমি বলতে পারো ইন্টারপ্রেটার আর তিন নম্বর আমরা বলতে পারি অ্যাসেম্বলার অ্যাসেম্বলার অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে টাটা ট্রান্সফার করার কাজ হচ্ছে এদের তাদেরকে বলা হয় ট্রান্সলেটার কারণ আমরা জানি আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ মিনস হচ্ছে জিরো অ্যান্ড ওয়ান অর্থাৎ আমাদের কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না কিন্তু আমরা যখন কোনো একটা কোডিং কিছু লিখব বা আমরা কম্পিউটারে যে কাজটাই করি পুরোটাই ইংরেজিতে করি অর্থাৎ ইংরেজিটা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ জিরো ওয়ান তাহলে এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজ থেকে এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ জিরো ওয়ানে যে ট্রান্সলেট করছে তাদের ট্রান্সলেট বলা হয় এবার কম্পাইলার ইন্টারপ্রেটার অ্যাসেম্বলার একই কাজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা একটা ভাষা থেকে একটা ভাষাই ট্রান্সলেট করা এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে কম্পাইলার কি করে কম্পাইলার তোমাকে আগে পুরো প্রোগ্রামটা লিখতে দেবে লেখার পর রান করতে দেবে রান করার সময় যদি তোমার কোনো ভুল না থাকে তাহলে তোমার অ্যানসার পেয়ে গেলে কিন্তু যদি কোনো ভুল থাকে তখন ই এরর দেখাবে এবার সেই এরোরটা ঠিক করে প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে হবে বা রান করতে হবে অর্থাৎ কম্পাইলার চেক করবে হোল্ড দ্য প্রোগ্রাম পুরো প্রোগ্রামটাকে একবারে চেক করবে ইন্টারপ্রেটার কি করে লাইন ধরে ধরে চেক করবে অর্থাৎ আমি একটা প্রোগ্রামিং যখন লিখব যদি আমার ফার্স্ট লাইনে কোনো ভুল থাকে তাহলে কিন্তু আমাকে সেখানে আটকে দেবে আমাকে সেকেন্ড লাইনে যেতে দেবে না অর্থাৎ ইন্টারপ্রেটার চেক লাইন বাই লাইন আর কম্পাইলার চেক হচ্ছে কিন্তু হোল দ্য প্রোগ্রাম এটাই বেসিক ডিফারেন্স কিন্তু কাজ হচ্ছে এদের একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে ডাটা ট্রান্সলেট করা ওকে এবার আমি সি প্রোগ্রামিংটা স্টার্ট করছি প্রোগ্রামিং প্রত্যেকটা ভাষার একটা নির্দিষ্ট নিয়ম আছে ঠিক তেমনি সি প্রোগ্রামিং করতে হলে আমাদের এই সমস্ত নিয়মগুলো মেনেই কিন্তু প্রোগ্রামিংটা করতে হয় সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা কিভাবে হয় সেটা আমি আগে লিখে দিচ্ছি তারপরে বলে দিচ্ছি হ্যাজ ইনক্লুড ড এইচতে পারি আমরা মেন এখানে মেন বা ভয়েদমেন লেখা যায় লেখা হলো সেকেন্ড ব্যাকেট স্টার্ট তারপরে আমাদের এখানে ইন্ট হতে পারে কেয়ার হতে পারে ফ্লোট হতে পারে নেক্সট এখানে কেন নিয়ম হচ্ছে আমার পুরো প্রোগ্রামটা সেকেন্ড ব্যাকেটের মধ্যেই থাকবে এবং প্রতিটা লাইনের শেষে একটা সেমিকোলন দিতে হবে পুরো বুঝিয়ে দিচ্ছি আমি এই হচ্ছে একটা সি প্রোগ্রামে লেখার বেসিক স্ট্রাকচার এবার আমি বলে দিচ্ছি কোনটা আমি কেন লিখলাম প্রথমে লিখেছি আমি হ্যাজ ইনক্লুড এস ডট এইচ এই লাইনটা কেন লিখলাম না হ্যাজ ইনক্লুড এই কথাটার মানে হচ্ছে এটাকে বলা হয় প্রি প্রসেসার ডিরেক্টিভ এর কাজ কি প্রি মানে আমরা জানি আগের অবস্থা অর্থাৎ হ্যাজ ইনক্লুড প্রসেসার ডিরেক্টিভ আমাদের সিপিউর মেন অংশ কি প্রসেসার অর্থাৎ হ্যাজ ইনক্লুড এই লাইনটা লেখার মানেই হচ্ছে প্রসেসারকে আগের থেকে একটা বার্তা পাঠানো যে ইউজার কিছু একটা ইনপুট দিতে চলেছে কি দিতে চলেছে সেটা পরে মেনশন করা হচ্ছে কিন্তু হ্যাজ ইনক্লুড মানেই হচ্ছে প্রসেসরের কাছে একটা মেসেজ চলে গেল যে ইউজার কিছু একটা ইনপুট দিতে চলেছে আচ্ছা এবার এস টি ডট এইচ এটার মানে কি এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড আই মানে হচ্ছে ইনপুট আর ও মানে হচ্ছে আউটপুট অর্থাৎ ইউজার যে ইনপুটটা দেবে সেটা একটা স্ট্যান্ডার্ড হবে অর্থাৎ সঠিক আর ইউজার যে আউটপুটটা পাবে সেটাও কিন্তু একটা সঠিক আউটপুট পাবে ওই জন্য বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আর ডট এইচ হচ্ছে এই এই যে হ্যাজ এস ডট এর এটা তো হেডার ফাইল এই হেডার ফাইলের এক্সট্যানশন নেম হচ্ছে ডট এইচ এই জন্য যে কোনো প্রোগ্রামিং লেখার আগে এই লাইনটা সবাই দেয় হ্যাজ ইনক্লুড এস ডট এইচ ওকে এরপর আছে আহ হ্যাজ ইনক্লুড সিও এনআই ডট এইচ এটা হচ্ছে এই যে আমরা এই যে গেটস ফাংশনটা এটা অনেকে লেখে অনেকে লেখে না আমি এটা লিখেই করি তার কারণ অর্থাৎ এইটা আমার হচ্ছে মেন হেডার ফাইল এবার প্রোগ্রামে শেষে এই যে দেখো এই এইগুলো আমার মেন লাইন আমি গেটস লিখে শেষ করেছি জিই টি সি গেটস এই গেটস ফাইলটাকে কাজ করানোর জন্য এই ইনক্লুড কোনিও ডট এইচ ফাইলটা আমি দিয়েছি যদি এটা না দেওয়া হয় হ্যাঁ তাহলে কিন্তু এই এই লাইনটা কাজ করবে না অর্থাৎ গেটস লিখে দেওয়া মানে আমার প্রোগ্রামিংটা এন্ড এবার আমি রান করতে চাই হ্যাঁ সেই জন্য এই হেডার ফাইলটাকে এখানে আনা হয়েছে আচ্ছা এরপর হচ্ছে মেন ফাংশন ইউজ করছি কেন না মেন ফাংশন হচ্ছে মেন ফাংশন ছাড়া এই যে গেটস বা দেখো আমি লিখেছি ইন্ট এই যে কেয়ার ফ্লোট এই যে এইগুলো এক কিচ্ছু কাজ করবে না অর্থাৎ মেন এর কিছু ফাংশন নেই কিন্তু মেন কথাটা এর কোনো ফাংশান নেই কিন্তু ওই যে যদি এইরকম এক্সাম্পলটা এইভাবে হয় যে বাড়িতে যদি কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান থাকে কার্ডটা যদি কার্ডটা যদি তোমাদের নামে হয় তাহলে কিন্তু বাড়ির গার্জেনরা যাবে না শুধু তোমরাই যাবে কিন্তু কার্ডটা যদি গার্জেনের নামে দেওয়া হয় তাহলে কিন্তু বাড়ির সবাই যাবে অর্থাৎ সমস্ত ফাংশনগুলোকে কিন্তু কাজ করাতে হলে আমাকে কিন্তু এই মেন ফাংশনকে কল করতে হবে মেন ফাংশানের আন্ডারে দুটো ফাংশন বেশি বেশি ইউজ করব আমরা একটার নাম হচ্ছে প্রিন্টেফ এই প্রিন্ট ফাংশনকে কাজ করাতে হলে কিন্তু মেন ফাংশনকে ডাকা হয় আর হচ্ছে স্ক্যান এপ আমি যখন প্রোগ্রামিং করবো দেখবে এই দুটোর প্রচুর ইউজ হচ্ছে প্রিন্ট এপ আর স্ক্যান এপ প্রিন্ট মানে হচ্ছে আর স্ক্যান মানে ডাকি প্রিন্ট এপ মানে তুমি যে জিনিসটাকে প্রোগ্রামিংয়ের মধ্যে প্রিন্ট করাতে চাও সেটাই কিন্তু প্রিন্ট এপে দেখা দেবে অর্থাৎ প্রিন্ট এপের মধ্যে যেটাই লিখবে প্রিন্টেপ কিন্তু সেটাই প্রিন্ট করে দেবে স্ক্যান এপ কি স্ক্যান এফ বিষয়টা হচ্ছে আমি তার আগে বলে দিচ্ছি এখানে লিখে দিই পার্সেন্ট ডি কমা পার্সেন্ট সি আর হচ্ছে পার্সেন্ট এফ এই তিনটে জিনিস অর্থাৎ স্ক্যান এফ হচ্ছে যে আমরা যে ডাটাটা দিচ্ছি সেটা কি ধরনের ডাটা এই যে দেখো আমি তিনটে জিনিস লিখেছি ইন্ট ইন্ট মানে হচ্ছে ইন্টিজার ক্যার মানে হচ্ছে ক্যারেক্টার আর ফ্লোট মান হচ্ছে ফ্লোটি ইন্ট মানে অর্থাৎ যেটা ডেসিমেল ভ্যালু অর্থাৎ যখনই ইন্ট দেওয়া হবে তখনই কিন্তু প্রসেসার কাছে বার্তাটা চলে গেল যে ইউজার যে আমাকে ইনপুটটা দিচ্ছে সেটা একটা ডেসিমেল ভ্যালু দিচ্ছে যখনই ক্যার লিখে দেবো তখনই কিন্তু প্রসেসার বুঝতে পারবে ইউজার যে ডাটাটা দিচ্ছে সেটা একটা ক্যারেক্টার টাইপের ডাটা আবার যখন ফ্লোট লিখে দেবে তখনই প্রসেসার বুঝে যাবে এটা কিছু হয়তো দশমিক সংখ্যা দিয়ে কিছু একটা ভ্যালু পাঠাচ্ছে এগুলোতে কিন্তু শর্ট কোয়েশ্চেন হয় এরপর এই যে পার্সেন্ট ডি লিখে দেওয়া মানে এটা ইন্টিজার ভ্যালু যখনই দেখবে ইন্ট লিখব তখনই আমি দেখবে পার্সেন্ট ডি লিখছি আবার যখনই দেখবে কেয়ার লিখবো তখন দেখবে পার্সেন্ট সি লিখছি আবার যখন ফ্লোড লিখব তখন কিন্তু পার্সেন্ট এফ অর্থাৎ স্ক্যান এফের মা মাধ্যম দিয়েই আমরা প্রসেসর কাছে বার্তাটা পাঠাবো যে আমরা যে ইনপুটটা দিচ্ছি বা ডাটাটা দিচ্ছি সেটা কী ধরনের ডাটা ওকে তাহলে প্রিন্ট এফ স্ক্যান এফ এই দুটো আমার প্রচুর লাগবে সেই জন্য ইমেন্ট ফাংশনকে কলিং করতে হবে আর এই ডাটা টাইপটা তোমাকে লিখে দিতে হবে এরপর আর কনস ভেরিয়েবল আর ধরো আমি যদি এইভাবে লিখি এ ইকুয়েল ফাইভ অর্থাৎ এবং বিকল সিক্স এবার আমি একটা প্রোগ্রামিং করছি দুটো সংখ্যার মধ্যে যোগ করা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে কি ভেরিয়েবল আর কনস্ট্যান্ট সরি কনসন্টেন্ট বলা হয়েছিল কনস্ট্যান্ট হবে কনস্ট্যান্ট মানে ফিক্সড অর্থাৎ এ সমান পাঁচ আর বি সমান ছয় বলে দিলাম অর্থাৎ পাঁচ আর ছয়ের মধ্যে যোগ হবে কিন্তু আমি এমন একটা প্রোগ্রামিং বাড়াবো যে কোনো দুটো সংখ্যার মধ্যে যোগ হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট লিখলে হবে না সেক্ষেত্রে আমি কি লিখতে হবে আমাকে আগে দেখে দিতে ইন্ট অর্থাৎ ইন্টিজার ভ্যালু দে এ কমা বি অর্থাৎ এর মান কিছু আমি বললাম না বি এর মানও কিছু অর্থাৎ এটা হচ্ছে ভেরিয়েবেল অর্থাৎ ভেরিয়েবেল হচ্ছে একটা শূন্য স্থান ড্যাশ যার মানটা কিন্তু সবসময় পরিবর্তনশীল ভেরিয়েবেলের ক্ষেত্রে এ সমান যা খুশি হতে পারে যেটা বসাবে ইউজার সেটাই হতে পারে বি সমান যেটাই খুশি হতে পারে আবার যদি এ ইকুয়াল ফাইভ লিখে দেওয়া হয় তার মানে হচ্ছে আমি মানটা বলে দিলাম অর্থাৎ ফিক্সড হয়ে গেল এটা কনস্ট্যান্ট আর যার মানটা পরিবর্তনশীল মানটা কিন্তু ফিক্সড নয় সেটা হচ্ছে ভেরিয়েবল অর্থাৎ মেন ফাংশানে পরে আমাদের যদি আগে বলে দেওয়া হলো তাহলে কী ধরনের ডাটা তারপরে আমরা সেটাকে প্রিন্ট করাতে বললাম তারপরে সেটা স্ক্যান অ্যাপের মাধ্যমে বুঝিয়ে দিলাম কী ধরনের ডাটা আরেকটা স্ক্যান অ্যাপের কাজ হচ্ছে আমি যদি এই যে এ এ লিখে দিলাম এ সমান তো কিছু একটা আছে পাঁচ হোক দশ হোক কুড়ি হোক একশো হোক পাঁচ হোক তাহলে ওর জন্য মেমোরিতে একটা জায়গা নেবে জায়গা নেবে তো সেই জন্য স্ক্যান এফে ওই মেমোরির জায়গাটা উল্লেখ করে দেওয়া হয় তারপরে তোমার যা প্রবলেম প্রবলেম অনুযায়ী লাইন প্রতিটা সেমিকোলন দেবে গেটস লিখবে আর তোমার প্রোগ্রামিংটা শেষ করবে ওকে তাহলে ক্লিয়ার আরেকবার আমি বলে দিচ্ছি প্রথমে কি তাহলে হ্যাজ ইনক্লুড এস টিডিও ডট এইচ এর মানে হচ্ছে হ্যাজ ইনক্লুড হচ্ছে একটা প্রি প্রসেসার ডিরেক্টিভ অর্থাৎ প্রসেসারকে কে আগের থেকে একটা মেসেজ বা বার্তা পাঠানো আর এস টি ডি স্ট্যান্ডার্ড আই মানে ইনপুট ও মানে আউটপুট আর ডট এইচ হচ্ছে এই হেডার ফাইলটার একটা এক্সটেনশন নেম সেম এটাও আচ্ছা মেন ফাংশন এবার এখানে যেটা শর্ট কোয়েশ্চেন তোমাদের আসতে পারে যে ইন্টিজারের জন্য কী ধরনের আমরা ই লোগো ইউজ করব এই যে পার্সেন্ট ডি ক্যারেক্টারের জন্য পার্সেন্ট সি আল জন্য পার্সেন্ট এফ ওকে আর অ্যাপের মাধ্যমেই আমরা কি ধরনের ভ্যালু দিচ্ছি সেটা আমরা জানিয়ে দেবো এবং মেমোরি লোকেশনটা ওখানে ঠিক করা থাকবে আর এখানে উল্লেখ করে দিতে হবে কি ধরনের ভ্যালু আর এই কনসার্নের জায়গাটা লিখতে হবে তোমার যা প্রবলেম হবে লাইন ওয়াইজ লিখে প্রোগ্রাম লিখে শেষ করবে এরপর আমি একটা প্রোগ্রাম ধরো স্টার্ট করছি বেসিক একটা বেসিক প্রোগ্রাম ধরো দুটো সংখ্যার মধ্যে তিনটে বা চারটে পাঁচটা সংখ্যার মধ্যে যোগ করা আমি বলেছিলাম যে প্রতিটা লাইনে আমার এটা বাধ্যতামূলক এই হেডার ফাইলটা তো আমি প্রোগ্রামিং করছি আমি এটা নিলাম ইনক্লুড ডট ডট মেন ফাংশন কল করলাম সেকেন্ড প্যাকেট নিলাম আচ্ছা তাহলে ফার্স্ট আমার কাজ কি কি ধরনের ডাটা নিব আমি লিখে দিলাম ইন্ট ইন্টি যা তাহলে আমি পরিষ্কার বলে দিচ্ছি আমি যে কোনো দুটো ডেসিমেল ভ্যালুর মধ্যে কিন্তু যোগ করব। তাহলে দুটো সংখ্যার মধ্যে করব। তাহলে এ কমা বি এম দুটো সংখ্যা নিলাম এ সমান যা খুশি বসাতে পারে ইউজার বি সমানও যা খুশি বসাতে পারে আমি একটা এখানে থার্ড ভেরিয়েবেল নিব সি কেন নিব না দুটো সংখ্যার মধ্যে যোগ করাবো তাহলে আমার লজিকটা হবে সি সমান এ প্লাস বি অর্থাৎ সিতে আমার কিন্তু অ্যান্সারটা আসবে এতে একটা ভ্যালু বসানো হলো বিতে একটা ভ্যালু বসানো হলো এ আর বি এর মধ্যে যোগ হয়ে থার্ড ভেরিয়েবেলে অর্থাৎ সিতে ভ্যালুটা বসবে যদি তিনটে সংখ্যার মধ্যে যোগ হয় তাহলে আমাকে তিনটে নিতে হবে ভেরিয়েল এব সি আর ফোর্থ ভেরিয়েল নিতে হবে ডি তাহলে আমাকে যতগুলো সংখ্যা বলবে তার থেকে আমাকে একটা ভেরিয়েবল বেশি নিতে হবে কেন না সেই ভেরিয়েবলের মধ্যে আমার অ্যান্সারটা থাকবে ওকে তাহলে তিনটে সংখ্যা চারটে সংখ্যা যত সংখ্যা বলবে তোমরা পারবে তাহলে ইন্ট আমার দুটো সংখ্যার মধ্যে যোগ এবি আমি সিতে অ্যান্সার আসবো তাই আমি থার্ড ভেরিয়েল নিয়েছি সি আচ্ছা এরপর আমরা যখন একটা গেম খেলি এটা গেমে তো ইনস্ট্রাকশন থাকে যখন গেমে খেলি গেমে যেভাবে বলে বলে যায় আমরা সেভাবে যাই গেমটা অন করে ইয়েস করতে বলে রাউন্ড থাকে লেভেল কিছু থাকে পরপর স্টেপ বাই স্টেপ আমাদেরকে যে গেমটা তৈরি করেছে যে প্রোগ্রামিংটা করেছে যেভাবে করা থাকে আমরা সেভাবে যাই তাহলে প্রোগ্রামিংটাও তো একটা আমি তুমি যে কোনো দুটো সংখ্যা দেবে তার মধ্যে যোগ বেরিয়ে যাবে তাহলে এটাও একটা ক্যালকুলেশন করা আছে তার মধ্যে তাহলে ইউজারকে তুমি একটা প্রোগ্রামিং করেছো দশটা সংখ্যার যোগ তুমি পরপর করতে পারবে তাহলে ইউজারকে ফার্স্ট বার্তাটা কী দিতে হবে ফার্স্ট মেসেজটা কী দিতে হবে যে তুমি একটা সংখ্যা দাও বা একবারও মেসেজ দেওয়া যেতে পারে তুমি দশটা সংখ্যা দাও পাঁচটা সংখ্যার মধ্যে যোগ চাইলে তুমি পাঁচটা সংখ্যা দাও বা এভাবেও তুমি জানাতে পারো যে একটা দাও তারপর বললে আরেকটা দাও তারপর বললে আরেকটা দাও এভাবেও ভেঙে করা যেতে পারে তাহলে আমরা ধরো প্রিন্ট এপ নিচ্ছি প্রিন্ট প্রিন্ট প্রিন্টেপ আমরা ইউজারকে বলেছি তুমি দুটো সংখ্যা তাহলে আমি এন্টার টু নাম্বার এই এই প্রিন্টের মধ্যে প্রিন্টেপের মধ্যে সবসময় ডবল ইনভার কমার মধ্যে লিখতে হবে ব্যাকেট ক্লোজ সেমিকোলন দিলাম তাহলে ইউজার এই মেসেজটা পাবে যে আমাকে যেই সি প্রোগ্রাম এই এই প্রোগ্রামটা খুলবে খুলেই ফার্স্ট মেসেজ পাবে এন্টার টু নাম্বার দুটো নাম্বার দিতে বলেছ আর যদি বলে এন্টার ওয়ান নাম্বার তাহলে একটা নাম্বার দেবে যে একটা নাম্বার দেবে নেক্সট মেসেজ আসবে তুমি তখন দিবে এন্টার ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বার দিল নেক্সট মেসেজ আসবে এন্টার সেকেন্ড নাম্বার কিন্তু তা না করে এটাও করা যেতে পারে এন্টার টু নাম্বার তুই দুটো নাম্বার পরপর দিয়ে দেবে এরপর দুটো নাম্বার কি দেবে যে কোনো ডিসিমেল ভ্যালু দেবে তাহলে স্ক্যান অ্যাপের মাধ্যমে তুমি সেটা প্রসেসারকে বুঝিয়ে দাও কি একটার জন্য একটা পার্সেন্ট ডি আমি বলেছি যখনই ইন্টিজার নিব তখন পার্সেন্ট ডি হবে তাহলে পার্সেন্ট ডি স্পেস পার্সেন্ট ডি কেন দুটো পার্সেন্ট ডি না আমার দুটো সংখ্যার মধ্যে যোগ দশটা হলে আমাকে দশটা ডি দিতে হবে ওকে তাহলে পার্সেন্টের দুটো আমরা ডবল রেখে দিলাম কমা এবার আমি কি বলেছি ও পাঁচ পাঁচের মধ্যে যোগ করতে পারে আবার মধ্যে যোগ করতে পারে এক লাখের মধ্যে যোগ যোগ করতে করতে পারে পারে তাহলে আমাকে মেমোরি লোকেশন উল্লেখ করতে হবে মেমোরির জন্য দেওয়া হয় সবসময় সিতে এম পার্সেন্ট এই যে এম পারসেন্ট দিলাম এম পার্সেন্ট এখানে এই ফোনটা একটু আলাদা করা আছে অন্যরকম আসছে ফোনটা চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ পরিষ্কার দেখাচ্ছে তাহলে এম পার্সেন্ট এ একটা আমার নাম্বার কমা বি এইভাবে লেখে ব্যাকেট ক্লোজ করো সেমিকুলন দিয়ে দাও তাহলে দুটো নাম্বার দিতে বললাম দুটো নাম্বারের জন্য কিন্তু মেমরিকে দুটো নাম্বার কি নাম্বার দুটো একটা পূর্ণ সংখ্যা ডেসিমাল নাম্বার এবং তাদের জন্য যেন মেমোরিতে জায়গা থাকে যে পার এম পারসেন্ট এ এম পারসেন্ট বি যা সংখ্যা দিক মেমোরি নিল তাহলে দু ইউজার দুটো সংখ্যা দিল দুটো নাম্বারই প্রসার কাছে চলে গেল এরপর ইউজার কি চাইবে দুটো সংখ্যা দেওয়ার পর অ্যান্সার চাইবে তাহলে লিখে দাও সি ইকুয়াল এ প্লাস বি থার্ড লাইন তাহলে অ্যান্সারটা কিসে আছে সিতে আছে ইউজার তো সি এ বি দেখবে না ইউজার অ্যান্সারটা চাইবে ইউজার সমান এ সমান দিল দশ হয়তো বি সমান দিল কুড়ি তাহলে ইউজার কি চাইবে থার্টি চাইবে তাহলে আমার থার্টিটা কার মধ্যে আছে সি এর মধ্যে আছে তাহলে সি আমার প্রিন্ট করাতে হবে সিটা কি একটা ভ্যালুতে আসবে ভ্যালু মানে কি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি লিখে দাও ডবল মধ্যে রাখো ওটাকে কমা দাও কাকে প্রিন্ট করাবে সি সি লিখে দাও আর দিয়ে ব্যাকসলেস এন দেবে এ ব্যাকসলেস এন মানে নেক্সট লাইন ডবল মেট কমা ক্লোজ করো ব্যাকেট এটা কিন্তু আসে সেমি করুন তাহলে এই পার্সেন্ট ডি অর্থাৎ কার ভ্যালু আসবে সি এর ভ্যালু আসবে যদি পারসেন্ট ডি তুমি না দাও তাহলে শুধু সিটাকে প্রিন্ট করে দেবে কারণ আমরা সিকে প্রিন্ট করাবো না আমরা সি এর ভেতরে যে ভ্যালুটা রয়েছে তাকে প্রিন্ট করাবো তাহলে সি এর ভ্যালুটা কখন আসবে যখন পার্সেন্ট ডি দিতে হবে ইন্টিচারের ক্ষেত্রে পার্সেন্ট ডি তাহলে পার্সেন্ট ডি কমা দিয়ে সি অর্থাৎ সি এর মধ্যে যে ভ্যালু আছে সেটা শো করো প্রিন্ট হয়ে গেল গেটস লিখে দাও সেমিকোলন দাও এন্টার সেকেন্ড ব্যাকেট শেষ করো সেকেন্ড ব্যাকেট শুরু করে দিলে সেকেন্ড এই হচ্ছে বেসিক সি এর ফার্স্ট প্রোগ্রাম যদি বিয়োগ বলে কিছু না সি ইকুয়াল এ মাইনাস বি গুণ বললে ভাগ করলে সবই করতে পারবে ওকে নেক্সট ক্লাসে এর আবার কিছু আমি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব এই রকম প্রোগ্রামিং লিখতে দিতে পারে নাহলে এখান থেকে শর্ট কোশ্চেন তো বললাম যে ইন্টিজারের জন্য কি ক্যারেক্টারের জন্য কি আর এই যে পার্টসে এই যে এই যে ব্যাকসলেস এন এটা খুব মন এখান থেকে শর্ট কোশ্চেন আছে এটা কিসের জন্য ইউজ করা হয় নেক্সট লাইনের জন্য আর প্রিন্ট স্ক্যান এপ এগুলো কী কাজে লাগে সেটাও বলে দিলাম আমি নেক্সট ক্লাসে আমরা সি প্রোগ্রামের আরও কিছু প্রোগ্রামিং নিয়ে বসবো